হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো অনেক সময় দেখা যায় আমরা ফোন যখন বাড়িতে রেখে দিই বা কোথাও রেখে দিই, তখন আমাদের ফোনটা কেউ ধরে বা খোঁচানোর চেষ্টা করে ফোনটাকে নিয়ে। প্যাটার্ন লক ঠক যেই লক করা থাকে সেই লকগুলোকে মানে ওপেন করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে কী হবে, আপনার ফোনটিকে কেউ টাচ করলে বা ধরলে তার ফটো উঠে যাবে। তো এটি একটি খুব দারুণ জিনিস, সেটা আজকে আপনাদেরকে আমি শেখাবো। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের বন্ধু বাবন। তো বন্ধুরা, আস্তে আস্তে আসুন ভিডিওটার দিকে এগিয়ে যায়। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে রেড কালার বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং সাইডে যে ঘন্টার বাটনটি আসবে সেটাতে ক্লিক করতে একদম ভুলবেন না। কারণ কী হবে, এটা ক্লিক করলে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন, একদম স্কিপ করবেন না। দেখুন, এর জন্য কী করতে হবে, আপনাকে সিম্পলি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো আপনার প্লে স্টোরে আমরা সরাসরি প্লে স্টোরে এখন চলে যাবো। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করে লিখব WHO হু টাচ TOUCH টাচ মাই ফোন, লিখে আমরা সার্চ করব। ঠিক আছে, হু টাচ মাই ফোন, একটু সার্চ হয়েছে, একটু নেটটা একটু স্লো রয়েছে, তো সার্চিং হতে একটু টাইম লাগছে। যাই হোক, নেটটা একটু স্লো কাজ করছে, আমি সব কিছু একটু স্টপ করে দেবো, হয়তো এখনই ওপেন হয়ে যাবে, পজ করে দেবো, নেটটা প্রবলেম। তো সার্চ করার পর এরকম একটি অ্যাপস আমাদের সামনে চলে আসবে। তো অ্যাপসটার লোগো আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক এই অ্যাপসটাকে আপনারা ওপেন করার পরে ইনস্টল করে নেবেন। এখানটা করে আপনারা ইনস্টল বলে লেখা পাবেন, তো এখান থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো ইনস্টল করার পরে এখানে ওপেন বলে একটা অপশান আপনি পেয়ে যাচ্ছেন, তো আপনারা এখানটা ওপেন পেয়ে যাবেন। তো আমি এখানে ওপেন করে নেব। তো তখন এই ওপরে যে অপশানটা আমার চালু ছিল, এই অপশানটা আপনাদের মানে অফ থাকবে। তো আপনারা এটাকে চালু করে নেবেন, যে স্ক্রিন আনলক মনিটরিং বলে যে অপশানটা আছে এটাকে আনলক করে নেবেন, মানে অন করে দেবেন। তারপর ডেলি ক্যাপচার এগুলো যেমন আছে থাক, কোনো অসুবিধা নেই। আপনারা যদি পাসওয়ার্ড প্রোটেকশন মানে কোনো পাসওয়ার্ড এই অ্যাপটার মধ্যে লাগাতে চান তাহলে লাগাতে পারেন। তো আমি সিম্পলি কোনো পাসওয়ার্ড দেবো না। আর ক্যাপচার ইমেজ বলে রয়েছে, এটা এখন ক্লিক করলে কোনো ইমেজ নেই আপনারা, ও আগে একটা ফটো আর কি ক্যাপচার হয়ে রয়েছে, আমি এটাকে ডিলিট করে দেবো, মানে চেক করার জন্য আমি করেছিলাম আর কি, তো ডিলিট করে দিলাম। এবার এর মধ্যে কিছুই নেই। এবার কী হবে, সিম্পলি এটা অন করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার কী হবে, আমি ফোনটাকে যখন লক করব, সিম্পলি এবার আমি ব্যাক করে ফোনটাকে আমি লক করে দিচ্ছি। ঠিক আছে, লক করে দিলাম, আমি প্যাটার্নটা ফোনের প্যাটার্নটা ভুল দিচ্ছি। ঠিক আছে, ভুল প্যাটার্ন দিলাম, কয়েকবার ভুল প্যাটার্ন দেওয়ার পরে ফোনে কিছু ফটো ক্যাপচার হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, তো এবার আমি ঠিক প্যাটার্ন দিলাম, দেওয়ার পরে আমি অ্যাপটার মধ্যে চলে যাব। অ্যাপটার মধ্যে চলে যাওয়ার পরে এই যে ক্যাপচার ইমেজ বলে এটার এর মধ্যে চলে গেলাম, এই দেখুন আমার ফটোটা ক্যাপচার করে নিয়েছে। ঠিক আছে, তো এই দেখুন দেওয়া আছে যে 27/1/18/007, মানে এখন 12:07 বাজে বা 8 হয়ে গেছে ইতিমধ্যে, তো ফটোটা উঠে গেছে। তো এটা সিম্পলি এরকম সিস্টেম। আর তার প্রমাণস্বরূপ আপনারা ফটো দেখে যদি বিশ্বাস না হয় যে ফটোটা আগে থাকতেই ছিল, তাহলে আমি প্রমাণটা আপনাদেরকে আরেকটু প্রমাণ দিয়ে দিই, যে আমার ফটোটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি আমার সিম্পলি আমার ক্যামেরাটা অন করলাম। ঠিক আছে, এই দেখুন আমি ঠিক এইরকমভাবেই রয়েছি। ঠিক আছে, তো বুঝতে পারছেন যে এটি কীভাবে হলো। তো যাই হোক, ব্যাক করে দেবো। ঠিক আছে, তো এটি ব্যবহার করুন, খুব একটি দারুণ অ্যাপস। এই ক্ষেত্রে কী হবে, কেউ আপনার ফোনটিকে ধরতে পারবে না। অনেক সময় বাড়িতে দেখা যায় ছোটো যারা রয়েছে ফোন নিয়ে ঘাটাঘাটি করে বা লক খোলার চেষ্টা করে, অনেকেই আছে যারা চেষ্টা করে। সিম্পলি এই অ্যাপটা ব্যবহার করলে কী হবে, আবার অনেকে কি দেখা যায় কি যে ফোন ধরার পরেও বলে যে না আমি তো ফোন ধরিনি, এরকম অস্বীকার করে। তো সেই ক্ষেত্রে কী হবে, যে ফোন ধরে আপনি সহজেই বুঝে যাবেন যে কে ফোনটি ধরেছে। তো সিম্পলি খুব একটা ছোটো একটি টিপস। আর অ্যাপটার লিঙ্ক আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশনে যদি দেখেন তাহলে হয়তো পেয়ে যাবেন, আমি দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ শেয়ার করলে কী হবে, তারাও দেখতে পেলে সুবিধা হবে। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই চাইবো। আর আরেকটা কথা, যে 40,000 সাবস্ক্রাইবার অল বাংলা টিপস চ্যানেলটা পার করেছে আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগোচ্ছে। তো খুবই ভালো লাগছে, আপনারা এইরকমভাবেই পাশে থাকুন। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আমি চাই, দুবার বলে ফেললাম কথাটা। তো যাই হোক, এখনকার মতো ভিডিও এটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আবার কালকে দেখা হবে।